এখানে? আমি, ওই আপনার সমস্যা কি? সেই কলেজের প্রথম দিন থেকে আমার পিছনে পড়ে আছেন। নিশি, আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে ওঠে। আমি, তাহলে ডাক্তার দেখান, আমি কি করব? নিশি, তোকে কিছুই করা লাগবে না, তুই কালকে থেকে আর এই কলেজে আসবি না, ছোট লোক একটা। আমি, কেন আসবো না? নিশি, আসবি না মানে আসবি না। আমি, আচ্ছা আমি এখন যাই, সেটা পরে দেখা যাবে। নিশি, কই যাবি তুই? আমি, কেন বাসায়? নিশি, হা হা, তাহলে আজকে আমাদের জুতোগুলো পরিষ্কার করবে কে? আমি, ওই দেখেন, আমি আপনার বাবার টাকা দিয়ে কেনা চাকর না, যে আপনার প্রতিটা কথা আমাকে শুনতে হবে। নিশি, বাহ বাহ, আজ দেখি ছোট লোকটার মুখ খুলেছে। বেশি কথা বলবি না বলে দিলাম, তা না হলে তোর কি হাল করবো বুঝতে পারবি না। আমি, যা পারেন করেন, সরেন তো আমার সামনে থেকে। এটা বলে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর লাঞ্চ করে নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবতেছি, অনেকদিন হলো টিউশনি করাতে যাওয়া হয়নি, তাই রেডি হয়ে টিউশনি করাতে বের হলাম। কয়েকদিনের রুটিন অনুযায়ী পড়া দেখে দিতে অনেক রাত হয়ে যায়, তারপর বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর আসতে একটা ছেলে আমার পিছু নেয়, খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আর একটু সামনে যেতেই গলির ভিতর থেকে আরো চারজন ছেলে আমার পিছনে হাঁটতে শুরু করে, আমি তাদের থেকে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। পিছনে তাকিয়ে হাঁটার ফলে সামনে থেকে একটা ছেলে এসে আমার মাথায় আঘাত করে, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে রুমের ভিতর আবিষ্কার করলাম, মাথায় অনেকগুলো ব্যান্ডেজ করা, ঠিক মতো দাঁড়াতেও পারলাম না। তখন হাফিজকে ডাক দিলাম। আমি, হাফিজ কই রে তুই, তাড়াতাড়ি এদিকে আয় তো একটু। হাফিজ, এই তো মামা রান্নাঘরে রান্না করতেছি। আমি, এদিকে আয় তাড়াতাড়ি। হাফিজ, আচ্ছা দাঁড়া আমি আসতেছি। আমি, তাড়াতাড়ি আয়, আমি বাথরুমে যাব। হাফিজ, আচ্ছা দাঁড়া। কিছুক্ষণ পর হাফিজ আমার পাশে আসে, হাফিজের হাত ধরে বাথরুমে চলে গেলাম, তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়লাম। আমি, হাফিজ, ওই হাফিজ। হাফিজ, বল। আমি, আমার এরকম অবস্থা হলো কি করে? হাফিজ, আরে মামা, এক সপ্তাহ আগে আমি টিউশনি করে বাসায় ফিরছিলাম, তখন তোকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখি, তাই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। আমি, ওহ, আমাকে কে মেরেছিল জানতে পারছিস? হাফিজ, না এখনো জানা যায়নি। আমি, ও, আমার তো হসপিটাল থাকার কথা, আমি এখানে কেন? হাফিজ, আরে মামা, সব কিছু ভুলে গেলি? তুই না সেদিন নিজেই বাসায় চলে আসলি। আমি, ও আচ্ছা, কিছু খাবার দে না, অনেক ক্ষুধা লেগেছে। হাফিজ, রুটি আছে, খাবি? আমি, না রুটি খাবো না, ভাত দে। হাফিজ, মামা, ভাত তো রান্না করতেছি, একটু লেট হবে। আমি, তাহলে রুটিটা নিয়ে আয়। হাফিজ, আচ্ছা মামা। এরপর হাফিজ রুটি নিয়ে আসে, রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ক্ষুধাটাও বেশ ভালোভাবে লেগেছে, কিছু না ভেবে ভাত খেতে লাগলাম। এখনো ঠিক মতো চলাফেরা করতে পারছি না। এভাবে আরও এক সপ্তাহ কেটে গেল, আজকে একটু সুস্থ লাগছে, তাই রেডি হয়ে কলেজে চলে গেলাম। তামিম হাফিজ আমার সাথেই কলেজে আসলো, কলেজে গিয়ে ক্লাস করে বাসায় আসতে যাব, তখন ওই নিশির আমার সামনে এসে দাঁড়ায়। তারপরেই তো